आगामी 30 मे पर्यंत बाढ़ल लॉकडाउन। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলাচলে বিধিনিষেধ আরো এক সপ্তাহের জন্য বাড়িয়েছে সরকার। এবার আন্তঃজেলা গণপরিবহন চলাচল করার সুযোগ দেওয়া হয়েছে। যাত্রী সহ সবাই মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। সেই সঙ্গে হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে উভয় ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক সেবা দেওয়া যাবে। 30 মে মধ্যরাত পর্যন্ত এসব বিধিনিষেধ বহাল থাকবে। এর আগে বিধিনিষেধ বাড়ানো হলেও দোকানপাট, শপিং মল খোলা রাখার সুযোগ, শহরের ভেতরে গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়েছিল। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হারে ঊর্ধ্বগতি ঠেকাতে এপ্রিল মাসের 5 তারিখে সরকার প্রথম দফা লকডাউন আরোপ করে। এক সপ্তাহের ঘোষিত সেই লকডাউন 9 দিন পর্যন্ত চলে। তাতে দোকানপাট ও গণপরিবহন চালু থাকার কারণে সংক্রমণ পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। এরপর সরকার 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে যায়, যাতে বন্ধ ছিল গণপরিবহন এবং দোকানপাট। কিন্তু এর পরের সপ্তাহ থেকে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অভ্যন্তরীণ বিমান চলাচলও চালু করে দেওয়া হয়, তবে ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধ রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় জাতীয় পরামর্শ কমিটি আরও কিছুদিন বিধিনিষেধ বহাল রাখার পরামর্শ দিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আসলে সব কিছু বন্ধ থাকছে আবার খুলছে, আসলে কি বলবো, মানে কি আর সব কিছুই কাকতালীয় বলতে পারেন, বা মানে কি অপরিকল্পিত সব কিছুই কেন। হ্যাঁ, কখনো দোকানপাট খুলছে, কখনো যানবাহন খুলে দিচ্ছে, কখনো আবার বন্ধ, মানে কখনো এই হচ্ছে, কখনো সেই হচ্ছে, আসলে কি আর বলার। শুধু শিক্ষা প্রতিষ্ঠানটাই খুলছে না। হ্যাঁ, একটা দাবি জানাতে যাই যে যতই কিছু হয়ে যাক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানটা যেন খুলে দেওয়া হয়। এটা একজন শিক্ষার্থী হিসেবে আমার দাবি। আমার দাবির সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলার দশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।